হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পিটার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সাসপেন্স মোটিভেটেড। বন্ধুরা, আজকের কার্টুন নেটওয়ার্ক সম্পর্কিত ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো যারা প্রথম পার্টটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে প্রথম পার্টির লিঙ্কটি দেওয়া রয়েছে, অবশ্যই অবশ্যই দেখে আসুন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা পুরনো, প্লিজ চ্যানেলটিকে শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে তারাও এরকম নিত্য নতুন খবর আপনাদেরই মতো রেগুলার পেতে থাকে। তো প্রথম পার্টে আমরা যা দেখেছি বা যা শুনেছি, ঠিক তারপর থেকেই দ্বিতীয় পার্টে এবার বাকি অংশগুলো জানতে পারব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সাসপেন্স মোটিভেটার। চলুন শুরু করা যাক আমাদের সবার প্রিয় কার্টুন নেটওয়ার্ক, সঙ্গে টম অ্যান্ড জেরি। কার্টুন নেটওয়ার্কের সামনে এলো নতুন চ্যালেঞ্জ, তা হলো প্রতিযোগিতা। কারণ নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাঙ্গামা, নিকেলোডিয়ান অ্যান্ড ডিজনে প্লাসের মতো চ্যানেল নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল এবং তাদের বিজনেস স্ট্র্যাটেজিকে বদলানোর চেষ্টা করছিল। আর হাঙ্গামা চ্যানেল তো ডোরেমনের মতো অ্যাডাল্ট কার্টুন শো দেখানো শুরু করে দিয়েছিল, আর এই শো দেখিয়ে হাঙ্গামা পুরো মার্কেট একাই দখল করে নিয়েছিল। এরপরে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিকেলোডিয়ান অ্যান্ড ডিজনে প্লাস চালু করলো রিয়েলিটি অ্যান্ড লাইভ অ্যাকশন শোজের মতো প্রোগ্রাম, যেগুলি হলো হ্যানা মন্টানা, সুইট লাইফ অন ডেক, রাভেন্স হোম ইত্যাদি। কিন্তু আমাদের কার্টুন নেটওয়ার্ক ওই সময় হাত মুঠো করে চুপচাপ বসেই ছিল, যখন সব কিছু এত বদলে যাচ্ছিল। এর ফলস্বরূপ কার্টুন নেটওয়ার্কের দর্শকরা অন্য চ্যানেলের প্রতি আকৃষ্ট হয়ে চলে যাচ্ছিল। এগুলি ছাড়াও চ্যানেলের সাথে এমন কিছু হয়েছিল যে কার্টুন নেটওয়ার্ক চ্যানেলের রেটিং একদম উপর থেকে নিচে নামা শুরু করে দিয়েছিল। শুরুটা ঠিক তখন থেকেই শুরু হয়েছিল যখন কার্টুন নেটওয়ার্কের সাথে আমেরিকান অনলাইনের মার্জ হয়েছিল 2000 সালে। কিন্তু এই ঘটনাটা দর্শকদের মধ্যে সেইভাবে প্রভাব ফেলতে পারেনি, কারণ মার্জ হওয়ার পরে আমেরিকান অনলাইন কার্টুন নেটওয়ার্ক চ্যানেল থেকে হ্যানা বারবারা প্রোডাকশানসের টপ প্রোডাকশান স্কুবি ডুবি ডু শো অ্যান্ড কাউ অ্যান্ড চিকেন শো দেখানো বন্ধ করে দিয়েছিল এবং পরিবর্তে নিজেদের শো দেখানো চালু করেছিল। সেটা দর্শকদের মনে ভালো জায়গা করে নিতে পারেনি, ফলে এই মার্জ করার সিদ্ধান্তটা একটা চরম দুর্বিষহ দুঃখময় ঘটনা হিসেবে স্মৃতিবদ্ধ হয়ে থেকে গিয়েছিল। এরপরে আরও বড় ধাক্কা খেল কার্টুন নেটওয়ার্ক যখন কার্টুন নেটওয়ার্কের ভাইস প্রেসিডেন্ট বেটি কোহেন 2001 সালে রেজিগনেশন দিয়ে চাকরি ছেড়ে দিয়েছিলেন। কিন্তু উনি কেন যে রেজিগনেশন দিলেন সেটা আসলে জানা যায়নি, কিন্তু এটা সত্যি যে কার্টুন নেটওয়ার্ক তার আগের জায়গা হারিয়ে ফেলেছে, কারণ বেটি কোহেনের উপস্থিতিতে কার্টুন নেটওয়ার্কের এত রমরমা হয়েছিল। এই সব ঘটনার পরে কার্টুন নেটওয়ার্ক পুনরায় রিব্র্যান্ডিং প্রসেস শুরু করে দিয়েছিল, কারণ নিজের সুনাম আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য। এই কারণে 2004 সালে কার্টুন নেটওয়ার্কের রিব্র্যান্ডিং হয়। তাই প্রথমে কার্টুন নেটওয়ার্কের লোগো কার্টুন নেটওয়ার্ক থেকে সিএন এই ডিজাইনে করে দেওয়া হয়েছিল এবং ধীরে ধীরে চ্যানেল থেকে সব পুরনো শোজ বন্ধ করে দেওয়া হয়েছিল। শুরু হলো এক নতুন অধ্যায় যেখানে লাইভ শোজ দেখানো চালু করলো এবং বাকি প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতায় নেমে 2009 সালে শুরু করলো নিউ প্রোগ্রামিং ব্লক কার্টুন নেটওয়ার্ক রিয়েল, যেখানে দ্য আদার সাইডার, ব্রেন রাশ, ডেস্ট্রয় বিল্ড ডেস্ট্রয়, ডিউড হোয়াট উড হ্যাপেন্ড অ্যান্ড ববি সেজ এর মতো বিভিন্ন শো দেখিয়েছিল। কিন্তু একইভাবে দর্শক মনে আর জায়গা করতে পারেনি, ফলে রেটিং খুবই লো হয়ে গেল। ফলে ধীরে ধীরে আমাদের প্রিয় চ্যানেল কার্টুন নেটওয়ার্ককে ভুলে অন্যদিকে মুখ ফুরিয়ে নিয়েছিল দর্শক। যাই হোক না কেন, কথায় বলে ব্যর্থতাই হলো সাফল্যের চাবিকাঠি, তাই কার্টুন নেটওয়ার্ক আজও হাল ছাড়েনি। এতবার ফেলিওর হওয়া সত্ত্বেও তাদের চেষ্টা আজও বজায় রেখেছে। তার উদাহরণ হলো কার্টুন নেটওয়ার্কের মালিক একটা নতুন অ্যাপ লঞ্চ করে দিয়েছে যেখানে বাচ্চারা তাদের প্রিয় কার্টুন দেখার সাথে গেমও খেলতে পারবে। এত কিছু থেকে শিক্ষা নিয়ে কার্টুন নেটওয়ার্ক 2010 সালে নতুন লোগো সহ নিজেদের মার্কেটিং স্ট্র্যাটেজি বদলে ফেলেছিল আর নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্মে দ্য পাওয়ার অফ গার্লসের ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করে দিয়েছিল, যেখানে ইউজারকে তার প্রিয় পাওয়ার অফ গার্লকে সুন্দর করে সাজাতে হবে। এই ক্যাম্পেইন এতটা সাফল্য পেয়েছিল যে এক সপ্তাহে 12 মিলিয়ন মানুষ পাওয়ার অফ গার্লকে সুন্দর করে সাজিয়েছিল, যার কারণে কার্টুন নেটওয়ার্ক আবার তার আগের সুনাম পাওয়া শুরু করেছিল। শুধু তাই নয়, কার্টুন নেটওয়ার্ক নিজেদের দর্শকদের সাথে সর্বদা জুড়ে থাকার জন্য
করোনা প্যান্ডেমিক পরিস্থিতিতে বিভিন্ন ফানি চরিত্রকে সাজিয়ে ইংলিশ এবং হিন্দিতে একটি র্যাপ সং তৈরি করেছিল, যার টাইটেল বি ক্লিন বি কুল। এটার উদ্দেশ্য ছিল ওই সময় সবার মধ্যে সচেতন বার্তা পৌঁছে দেওয়া এবং কার্টুন নেটওয়ার্কের নতুন ভাবনার মাধ্যমে দর্শক মনে আবার আগের জায়গা করে নেওয়া। এই জন্য আধুনিকভাবে এটাকে তৈরি করা হয়েছিল। আর এই সব থেকে এটা প্রমাণ হয় যে যেমন কার্টুন নেটওয়ার্ক শূন্য থেকে $500 মিলিয়ন সাফল্য পেয়েছিল, ঠিক তেমনই চরম ব্যর্থতার মুখও দেখেছিল। আর এর প্রধান কারণ হলো আধুনিকীকরণ, অর্থাৎ টিভি এর পাশাপাশি ফোনস ট্যাবলেটের মতো জিনিসের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা এবং সঠিক মার্কেটিং পরিকল্পনা। কিন্তু এখানে টেড টার্নারের মতো ব্যবসায়ী থাকলে আর তো কোনো প্রশ্নই থাকে না। এই জন্য কার্টুন নেটওয়ার্কের মালিক ওয়ার্নার মিডিয়ার সাথে কাজ শুরু করে আবার তার জায়গা নিশ্চিত করতে পেরেছে। সেই জন্য আজ কার্টুন নেটওয়ার্ক তার বাকি চ্যানেলের সাথে আজ $19.47 বিলিয়ন $ রেভিনিউতে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কার্টুন নেটওয়ার্ক এই সব কিছুর মাধ্যমে কি তার আগের জায়গা ধরে রাখতে পারবে নাকি আবার ডাউন হয়ে যাবে? সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। আর সঙ্গে ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।